যে আমাদের বিএনপি অংশ আন্দোলন করছে, কিন্তু আওয়ামী লীগ কিন্তু মাঠে আছে। নাটোরে বাস শুধু পোড়ানো না, একটা মানুষও আজকে কিন্তু চাপাইনেওয়ার কাছে আহত হয়েছিল, মারা গেছে ওই আক্রমণের কারণে। তো এর থেকে বোঝা যায় যে 14 সালের যে আগুন, আওয়ামী লীগ অবশ্য ওই আগুনের রাজনীতিতে খুব পারদর্শী, মানে সে আমার পাশে বসে আছে। কারণ ছাত্রলীগের যখন পাকিস্তান বিরোধী আন্দোলন করেছে, পাকিস্তানের গণতান্ত্রিক আন্দোলন করেছে, মানে ছাত্ররা আন্দোলন করেছে, সেই ছাত্রদের সবারই স্লোগান ছিল জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে নয়, কিন্তু ওইটারই পরে বাংলাদেশে এসছে এরশাদ বিরোধী আন্দোলনে আমরাও স্লোগান দিয়েছি জ্বালাও এই জ্বালা। কিন্তু গতকালের যে আগুন, যেটা শান্তির সমাবেশ, শান্তি মিছিল, শান্তি শব্দটা অবশ্য রাজাকারদের সঙ্গে ভালো যায়, যারা মুক্তিযুদ্ধের সময় শান্তির কমিটি, তো আওয়ামী লীগ অবশ্য ওই শান্তিটা ওখান থেকে নিছে কিনা আমি জানি না। এই শান্তি করে গতকাল যে অশান্তি সৃষ্টি করছে, তাতে আমার ধারণা 14 সালের যে আগুন, বিএনপি যদি একটা দিয়ে থাকে তো 99টা আওয়ামী লীগ দিছে, এটা আমি নিশ্চিত। এবং সেই ফায়দা লুটার জন্য মিস্টার ইনু সাহেব বা কিছু বাম সংগঠনের লোক রাখছে, তারাও বলছে ওই একই পথে যদি আওয়ামী লীগ এবার হাঁটে যেটা শুরু করেছে, ফলাফল ভালো হওয়ার সম্ভাবনা নেই। কারণ 14 এবং 18 পার পেয়ে গেল, সামনের সময়টা পার পাওয়ার কোনো সুযোগ নাই আমার আমার বিবেচনায়, সকল মতামতে। এই যেমন একজন নাম বলেন, দ্রব্যের মূল্যের যে দাম বাজারের, আপনি এমন কোনো জায়গা নেই যেটা নিয়ন্ত্রণহীন না। এই যে এখনই আমি ওয়েবসাইটে পড়ছিলাম, প্রথম আলোতেই দিছে, সেটা হচ্ছে প্রায় 4 কোটি ডিম আমদানি করার সিদ্ধান্ত, মানে আমদানি হবে, এখনও পর্যন্ত দাম নির্ধারণ করতে পারেনি। আমি যতটুকু জানি যে আমাদের এই সেক্টরটা সমৃদ্ধশালী সেক্টর ছিল, মানে এই মুরগি ডিম পোলট্রি সেক্টরটা, তো সেটা একেবারে এখন যেহেতু এই যোগানটা দিতে পারছে না, সেটা ধ্বংসপ্রাপ্ত। যেটা আমদানি করে, এখানে আমদানির কোনো প্রশ্নই ছিল না, কিন্তু কিছু খাদ্যটার তো আমদানি মানে পোলট্রি সাইডে ছিল। তো এই জিনিস, মানে এটা বাণিজ্য মন্ত্রীও বলছে, আপনি এই যে দেখেন যে সিন্ডিকেটের বিরুদ্ধে সে পদক্ষেপ নিতে পারবে না, তাহলে আরও খারাপ হতে পারে। তার মানে সরকার সিন্ডিকেটের কাছে সরকারও জিম্মি, কারণ হচ্ছে সিন্ডিকেট সরকারি লোকজন করছে, মন্ত্রীরা করছে। এটা আপনার মিরপুরে যে একজন প্রতিমন্ত্রী আছে, উনিই আবার বলছেন এই সিন্ডিকেটগুলোর নিয়ন্ত্রণ মন্ত্রীরাই এর সঙ্গে যুক্ত। আমি কেন এই প্রসঙ্গটা তুলে নিয়ে আসলাম, এই যে বর্তমান যে ব্যবস্থাটা, এটা গণতান্ত্রিক হলে জবাবদিহিমূলক হতো, মানে গত বিশেষত 10, 14 এবং আজকে 18, মানে 10 দুটি টার্মে একেবারেই গণতন্ত্রের বাইরে চলে গেছে। শুধু আমার এটা না, এটা বিদেশে যতগুলো গণতান্ত্রিক সূচকে দেখা গেছে, আমরা শুধু পিছনের দিকে গেছি, সামনের দিকে আসতে পারি নাই। এমন এখন এখন যে প্রশ্নটা, এই যে আপনার ওসির থেকে শুরু করে ডিসি পর্যন্ত, আমাদের সিইসি সাহেব বলছেন ব্যবস্থা নেওয়া হবে, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, একজনের চাকরি গেছে বা শক্ত কোনো সিদ্ধান্ত গেছে, প্রত্যাহার করা হয়েছে তাদের। হ্যাঁ, তো প্রত্যাহার কোনো শাস্তি না, আমি চুয়াডাঙ্গায় ছিলাম, এখন চাপাইনওয়াবগঞ্জে দিছে, তো একই তো। এমন না যে ওখানে চুয়াডাঙ্গায় ঘুষ কম হতো, এখানে ঘুষ বেশি হয়, ঘুষের ব্যাপারটা সব জায়গায় একই মাত্রা আছে। আমি যেটা মনে করি যে সিইসি সাহেবও তার যোগ্যতা তিনি প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন, অর্থাৎ নির্বাচনের আগের মুহূর্তে সিইসি, এমন না কিন্তু এর আগের ইলেকশনগুলোতে অনেকগুলো উপনির্বাচন এসে অনেকগুলো নির্বাচন তারা পরিচালনা করছে। সেই কারণে আমার কাছে মনে হয়েছে কর্তৃত্ববাদী শাসনে ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে, এটা আমার কাছে মনে হয় না। আমার দৃঢ় বিশ্বাস যে স্বল্প সময়টা আছে, 1-1.5 মাস, এর ভিতরে রেজাল্ট আসবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমার গত 45 বছরের যে রাজনৈতিক চলা বুঝা, রাজনীতির থাকা, এতে আমার কাছে মনে হচ্ছে সরকার নিজে থেকেই যেসব কথা, যেসব পদক্ষেপ, যেসব ভূমিকা নিয়েছে, তাতে তার যে দুর্বল ঘটনাগুলো, এবং পক্ষান্তরে তারা স্বীকারও করে নিয়েছে যে একটা ভালো নির্বাচন তারা দিতে চায়। তো ভালো নির্বাচন মানেই হচ্ছে আমার বিবেচনায় দলীয় সরকারের অধীনে না, নির্দলীয় অবস্থান থেকেই ভালো নির্বাচন করা সম্ভব। আন্দোলন চলমান, যে কোনো আন্দোলনই
নদীর মতো বহমান এটা চলতে থাকে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হয় ধাপে ধাপে এক একটা সময় এক এক ধরনের অবস্থা তৈরি হয় যেমন এই আন্দোলনটা সরকারের পতনের আন্দোলন এখন যে পর্যায়ে আছে তার আগে কিন্তু অনেকগুলো ধাপ পেরিয়ে এসেছে সর্বশেষ ছিল এক দফার আন্দোলন এখন সরকার পতনের আন্দোলন আমরা পতন বলতে মিন করছি যে বর্তমান যে সরকার তারা পদত্যাগ করে একটি কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক বা অন্য যে কোনো নামে অর্থাৎ দলীয় বিবেচনায় যে ভোটগুলো বিশেষত 14 এবং 18 সালে হয়েছে যেটা সরকারও স্বীকার করেছেন নির্বাচন কমিশন স্বীকার করেছেন দেশের আপামর জনগণ এটা স্বীকার করেছে যে ভোটটা ঠিকমতো হয় নাই যে কারণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দায়িত্বশীল নেতারা বলেছেন ওই রকম ভোট অথবা ওই ভোট নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই সামনে এই ধরনের ঘটনা ঘটবে না যারা এই ধরনের ঘটনার সূত্রপাত করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন এবং ক্ষমতায় আছেন তাদের কাছ থেকে এই ধরনের আশার মানুষ আর বিশ্বাস করতে চাচ্ছে না রাজনীতি দল তো বিশ্বাসই করছে না এই সঙ্গে সঙ্গে সারা বিশ্বে বিশেষ করে পশ্চিমা দেশগুলো এখন মনে করছে যে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য মানে অংশীদারমূলক একটা নির্বাচন হোক সেটি দেশবাসী ঠিক করবে বা এই দেশের রাজনৈতিক দল সুশীল সমাজ বা অন্যরা সবাই মিলে ঠিক করবে